আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম একটা ডিভাইডার সালোয়ার কাটিং দেখানোর জন্য। আজকের ভিডিওতে আমি কাটিং করে দেখালেও পরের ভিডিওতে আমি ডিভাইডারটা সেলাই করে দেখাবো, যে স্টেপ বাই স্টেপ কীভাবে সেলাই করতে হয়। এখানে গজ কাপড় আমরা যে কিনে নিয়ে আসি সেটা ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি আমি, লম্বায় ঠিক এভাবে একটা ভাঁজ দিয়েছি। কাপড়টাকে লম্বা লম্বি একটা অর্ধেক ভাঁজ দেওয়া আছে এবং চওড়া ওয়াইজ আর একটা ভাঁজ দেওয়া আছে। এই সাইডটাতে চারটা পার্ট আর এই সাইডটাতে জয়েন্ট ডাবল পার্ট, আর যে সাইড খোলা মুখ চারটা পার্টই, ঠিক সেই সাইড থেকেই আমি কাটিংটা করব আর জয়েন্ট পার্টটাকে জয়েন্ট রাখব। কাজের সুবিধার্থে আমি কাপড়ের দুই সাইডটাই কেটে নিয়েছি। এখানে আমি কোমরের মাপ ধরছি, টোটাল প্রায় 16.5 ইঞ্চি মতো কাপড় এখানে আছে চওড়াতে। আমি ঠিক 2 ইঞ্চিতে একটা দাগ দিব, 2 ইঞ্চির এই দাগ থেকে আমি কাপড়টা কাটিং করব। যারা কোমরে ঘেরটা একটু কম পরতে চান তারা চাইলে কমিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি এখন হাই বরাবর একটা নিচের দিকে দাগ দিব। দাগ দেওয়ার সময় আমাকে কোমরে যে 2 ইঞ্চি ভাঙতে হয় সেই 2 ইঞ্চি সহ মাপটা ধরতে হবে। দেখতে পাচ্ছেন আমাকে রাবার লাগানোর জন্য এখানে 2 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হয়েছে। আমার এখানে হাইয়ের মাপ হচ্ছে 13.5, আর আমি 2 ইঞ্চি সেলাই ধরে 15.5-তে দাগ দিচ্ছি। এখন দাগ দেওয়া হয়ে গেল, এখন আমরা স্কেল দিয়ে এটাকে একটু এঁকে নেব। উপরে যে 2 ইঞ্চি নিয়েছি নিচে ঠিক 2 ইঞ্চি নেইনি, একটু কমিয়ে নিয়েছি, একটু কমিয়ে একটু কিছুটা তেরা করে বা বাঁকা করে একটু আমি দাগ করে নিয়েছি এবং এখন আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে নিলাম। উপরের আঁকাআঁকি শেষ, উপরের আঁকাআঁকি শেষ হলে মুহুরির মাপ নেব। মুহুরি মানে হচ্ছে পায়ের চওড়ার মাপ। তো এখানে আমি 11 ইঞ্চিতে দাগ দিলাম, আমি 1 ইঞ্চি সেলাইয়ের মধ্যে দিয়ে 10 ইঞ্চি লাস্টিং করব। তো আমি এখন একটা শেপ কাঠের মাধ্যমে মুহুরি আর হাইয়ের যে মাপটা নিয়েছি এই দুইটা আমি যোগ করে দেব। মুহুরি আর হাইয়ের মাপটা এঁকে নেওয়ার পরে 1 ইঞ্চি দূরত্বে আমি আরও একটা দাগ দিয়ে নিয়েছি। এই ভেতরের দাগটা হচ্ছে সেলাইয়ের জন্য দিয়ে নেওয়া হয়, যাতে সেলাইয়ের সময় আমরা বুঝতে পারি ঠিক কতটা দূরত্বে আমাদের সেলাই করতে হবে। এই জন্যই ভেতরের দাগে কিন্তু কখনোই কাটিং হবে না, সব সময় বাইরের দিকে কাটতে হবে। আর আমাদের যেহেতু আঁকাআঁকি শেষ হয়ে গেছে এখন আমরা কাপড়টাকে দাগ বরাবর কেটে নেব। টেইলারিং জগতে যত রকম কাটিং আছে সেলাই আছে, তার মধ্যে সব থেকে সহজ মনে হয় এই ডিভাইডার সালোয়ার কাটিং, কারণ 6-7 সালোয়ার বা 1-7 সালোয়ার যেগুলো সেগুলোতেও কিছু প্রসেসিং থাকে, সেলাই থাকে, কিন্তু ডিভাইডারের সেলাই এবং কাটিং দুটাই একদম ইজি। তো এটা দিয়ে যারা শুরু করতে পারবেন তাদের জন্য বুঝতে সহজ হবে। তারপরেও আজকের কাটিং দেখে যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি কাটিং করে দেখালাম, আর পরের ভিডিওতে আমি সেলাই নিয়ে আসব এবং কোমরে কী করে খুব সহজ পদ্ধতিতে রাবার লাগানো যায় সেই ভিডিওটাও কিন্তু আমি এই সালোয়ারের রাবার লাগানোর সময় করে আপনাদের সামনে নিয়ে আসব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।